গোটা বিশ্বের মতো বাংলাদেশেও পাওয়া যাচ্ছে করোনার নতুন নতুন জিনগত ধরন। এর মধ্যে একটির সাথে পরিচয় হয়ে উঠতে না উঠতেই নতুন ধরন বিভ্রান্ত করে দিচ্ছে গবেষকদের। কেননা এর স্বরূপ নির্দিষ্ট না হলে করোনা আক্রান্ত ব্যক্তির চিকিৎসা আরও কঠিন হয়ে যায়। চীনের ভ্যারিয়েন্ট প্রথম থেকেই ছিল, গত ডিসেম্বরে পাওয়া যায় যুক্তরাজ্যের একটি ধরন। এরপরই ইতালি থেকে আসা প্রবাসীদের কাছ থেকে সংগ্রহ করা নমুনায় ধরা পড়ে ইতালির আরেক ধরন। ইউকে স্ট্রেনকে বলা হচ্ছিল বিদ্যমান করোনার ধরনের তুলনায় কয়েকগুণ বেশি সংক্রামক ও ক্ষতিকারক। এই সংকটের মধ্যেই দেশজুড়ে আবার দক্ষিণ আফ্রিকা আর ব্রাজিলের ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়ায় আতঙ্ক তীব্র হচ্ছে। আর সংক্রমণ বৃদ্ধিতে দক্ষিণ আফ্রিকান ভ্যারিয়েন্টের সঙ্গে মিল থাকার কথা জানিয়েছে ICDDRB। এখনকার ধরনগুলোর মধ্যে 81% দক্ষিণ আফ্রিকার ভ্যারিয়েন্ট বলে মনে করা হচ্ছে। করোনাতে দুটো তিনটা ভ্যারিয়েন্ট সম্বন্ধে বেশ আলোচনা হচ্ছে। এর মধ্যে একটা আছে ইউকে ভ্যারিয়েন্ট, একটা হচ্ছে সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্ট, ব্রাজিলিয়ান ভ্যারিয়েন্ট বলা হচ্ছে, এবং ইদানিংকালে একটা ডাবল ভ্যারিয়েন্টও আলোচনা হচ্ছে। এই জন্যই ইউকে ভ্যারিয়েন্টটা প্রথম নজরকারে, যে দেখা গেল যে ইউকের কোনো কোনো জায়গায় একটা পার্টিকুলার ভ্যারিয়েন্ট দ্রুত অন্য ভ্যারিয়েন্ট গুলোকে সরিয়ে জায়গা দখল করে নিচ্ছে। দক্ষিণ আফ্রিকায় আরেকটা ভ্যারিয়েন্ট পাওয়া যায়, যেটার একটা বৈশিষ্ট্য হলো যে এটা এই আমাদের যে অ্যাস্ট্রাজেনিকা ভ্যাকসিনটা, সেই ভ্যাকসিনটা এই ভ্যারিয়েন্টের বিরুদ্ধে ততটা কার্যকরী নয়। দেখা গেছে 10 ভাগ 12 ভাগ 15 ভাগ ক্ষেত্রে এটা প্রোটেকশন দেয়, কিন্তু যে ভাগগুলো থাকলো শতকরার সেটাতে প্রোটেকশন দিচ্ছে না। সুতরাং এইটা আরো একটা চিন্তা নিয়ে আসলো যে তাহলে আমাদের এমনিতেই অনেকদিন থেকে ধারণা ছিল যে করোনা একবার হলে আবারও হয় কিনা, কেননা আমরা এরকম অনেক রিপোর্টিং পাচ্ছিলাম। হয় কিনা তাহলে একটা দ্বারাই যে আমাদের এর বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা তৈরি হয় না আমাদের বডিতে, আর দ্বিতীয়ত হলো প্রতিরোধ ক্ষমতা তৈরি হয় কিন্তু অন্য একটা ভেরিয়েন্ট দ্বারা সংক্রমণ হলে তাহলে ওই প্রতিরোধ ক্ষমতাটা হয়তো তার ক্ষেত্রে কাজ করে না, সুতরাং সে আবারও আক্রান্ত হচ্ছে। ভাইরাসের স্পাইক প্রোটিনে পরিবর্তন এসেছে এবং এই পরিবর্তিত রূপ নির্ণয় করতে প্রয়োজনীয় প্রাইমারের নকশা পরিবর্তন করতে হবে, কারণ বর্তমানে ব্যবহৃত যে প্রাইমার রয়েছে তা দ্বারা ভাইরাসের স্পাইক প্রোটিনের পরিবর্তন পর্যবেক্ষণ করা যায় না। সুতরাং PCR পরীক্ষায় কোভিড নেগেটিভ হলেই আর নিশ্চিত থাকা যাচ্ছে না। প্রাইমারটা মানে হলো আমরা ওইভাবে সেট করি যে একটা ভাইরাসের যে বিভিন্ন নিউক্লিওটাইড গুলো আছে, আমরা তো জানি যে নিউক্লিওটাইড দিয়ে আমাদের জেনেটিক ম্যাটেরিয়ালটা তৈরি হয়, তো ওই নিউক্লিওটাইড গুলো বৈশিষ্ট্য দেখে এমন প্রাইমার নির্বাচন করা হয় যেটা আমাদের যে ভাইরাস গুলো আছে তাদেরকে শনাক্ত করতে পারবে। এখন যদি এমন কোনো পরিবর্তন হয় যে যে ওখানে যে বেস পেয়ারটা দেওয়া আছে বা নিউক্লিওটাইডটা দেওয়া আছে সেইটা এই ভাইরাসটাতে নেই, তাহলে আসলে এই ভাইরাসটা শনাক্ত করতে পারবে। সুতরাং এই ভাইরাসে যেগুলো আছে সেগুলো তো আমাদের প্রাইমারি যুক্ত করতে হবে। আমরা যে প্রাইমারটা ইউজ করব সেটা বর্তমানে যে আমাদের ভেরিয়েন্ট গুলো বাংলাদেশে বিরাজমান সেগুলো যেন শনাক্ত করতে পারে, এইভাবে আমাদের বেছে নিতে হবে। আব্দুস সালাম, প্রথম আলো।